বলিউডের তুমুল জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলী খান বিয়ের পরও নিজেদের ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন দুজন। কাজ করে যাচ্ছেন একের পর এক সব সিনেমা ও বিজ্ঞাপনে। বর্তমানে এই তারকা দম্পতির পাশাপাশি তুমুল জনপ্রিয় তাদের দুই ছেলে। সম্প্রতি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত ওয়েব সিরিজ ডিভোশন এর শুটিং এর জন্য ছোট ছেলে জাহাঙ্গীর আলী খানকে নিয়ে দার্জিলিং গেলেন কারিনা কাপুর। সেখানে অভিনেত্রী 7 দিন অবস্থান করবেন। জানা গেছে অভিনেত্রী কারিনা কাপুর তার ছোট ছেলে জেকে নিয়ে প্রথমে ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নামেন, পরে সেখান থেকে দার্জিলিং যান, আর দেশটির লাভাতে কয়েকদিনের মধ্যে শুটিং শুরু করবেন তিনি। মূলত নেটফ্লিক্সের জন্য একটি গোয়েন্দা গল্প অবলম্বনে নির্মিত হতে যাওয়া ডিভোশনের মুখ্য চরিত্রে অভিনয় করবেন কারিনা। কিন্তু অভিনেত্রী সাংবাদিকদের সামনে এ বিষয়ে মুখ খোলেননি, কেন দার্জিলিং যাচ্ছেন তাও জানাননি। এদিকে ওই ওয়েব সিরিজের প্রযোজক চৈতালি বন্দ্যোপাধ্যায় বলেন, ডিভোশন নামের একটি ওয়েব সিরিজের শুটিং এর জন্য 380 জনের একটি দল দার্জিলিং এ এসেছেন। মাসখানেক এই দল পাহাড়ে শুটিং করবেন, তবে কারিনা 7 দিন থাকবেন। আগামী 28 তারিখ পর্যন্ত শুটিং চলবে।